সাহেবের কি এখন অফিসে যাওয়ার সময় হলো না? হইছে, আবার হয় নাই। চাপকে তোর পিঠে চল, আমি তুলে নেব। চাঁদ মুখ আর চাঁদ মুখ থাকবে না, খিলি পান বানিয়ে দেবো। এত প্যাচ বেঁধে কথা বলছিস কেন? এখন যা, লাট সাহেবের নাতিটাকে ডেকে নিয়ে আয়। অফিসের সময় নদী স্রোতের মতো বয়ে যাচ্ছে। হ্যালো ওল্ড ইয়াং ম্যান, তোমাকে কোথায় যেন দেখেছি। আমাকে কোথায় যেন দেখেছিস? হ্যাঁ, চিনি চিনি চিনি, তবু চিনতে না পারি। চিনি না, মিস্ত্রি ছুরি, তোর বাবার বাপ। আমার বাবা তো মার সাথে বেহেস্তে চলে গেছে। মনে পড়েছে, তুমি খান আব্দুল গফফার খান, আগে খান পরে খান। এই শহরে সমস্ত ব্যবসা খেয়ে সাধারণ বিজনেসম্যান থেকে বিজনেস ম্যাগনেট সেজেছ। হ্যাঁ, সেই বিজনেস দেখার জন্যই তোকে অফিসে নিয়ে যাচ্ছি। এখন থেকে তুই অফিসে বসবি, আর এই তোর অফিসে যাওয়ার সময় হলো। আরে দাদু, আজ প্রথম অফিসে যাচ্ছি, যদি টাইম মতো যাই তাহলে সবাই মনে করবে আমি তোমার মতো একটা ফালতু। আমার কোনো দাম নেই, তাই দেরি করে দাম বাড়াচ্ছি। আচ্ছা, তুই কি আমাকে ওইসব ভোদাই ফিল্ম স্টারদের মতো ভেবেছিস, যারা বেলা 9টার সময় আসার কথা বলে বেলা 2টো এসে নিজের ক্ষতি করে নিজের দাম নিজে বাড়ায়? ওহ দাদু, তুমি যদি ফিল্ম স্টার হতে, সুপারস্টার, তাহলে তো ফাটাফাটি হতো। তোমার মেয়ে ভক্তরা সব বাসায় আসতো, আমি ইন্টারভিউ নিতাম, বলতাম এক্সকিউজ মি, তোমাকে কোথায় যেন দেখেছি। চুপ, একদম চুপ, তোকে কোনো কিছু দেখতে হবে না, নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখ। এই ছেঁড়া প্যান্ট পরে তুই অফিস যাবি কেন? কাপড়ে তুমি কি দোষ দেখলে? এটা মডার্ন ড্রেস। এই যে ছেঁড়াটা দেখছো, এটা একটা ফ্যাশন। তুমি তো কোনোদিন বিদেশে যাওনি, বুঝবে না। আরে এই ড্রেস দেখলে তোমার অফিসের সবাই একেবারে স্টুপিড বনে যাবে। সেক্রেটারি, ইয়েস স্যার, মুভ, চলেন। এই পড়েছে, এক্সকিউজ মি, তোমাকে কোথায় যেন দেখেছি। আমাকে আপনি? ইয়েস, তুমি কিছু মনে করো না, আমার দাদুর একটা অসুখ আছে। তোমাকে কোথায় যেন দেখেছি। না না, সত্যি বলছি দাদু, ওকে আমি কোথায় যেন দেখেছি। ওকে আর কিচ্ছু দেখতে হবে না, নিজের অফিস দেখবি, আয়। এই যে চলো, এটা তো অফিস না, দেখছি ফুলের বাগান। এত ফুল তোমার অফিসে? নয় বাগানও নয়, এর অফিসের স্টাফ। দাদু, তোমার অফিস দারুণ রোমান্টিক। আচ্ছা, তাই নাকি? ইয়েস, বস, অফিস কাজের জায়গা, এখানে রোমান্টিসিজমের কোনো অবকাশ নেই। একটা কথা মনে রাখবি, মেয়েদের বিরক্ত করবি না, ওদের উস্কে দিবি না, মনে কষ্ট পাবি। আর এই যে এই ফাইলটা নেই, ভালো করে দেখ, আর এক্ষুনি কাজ শুরু কর। স্যার, আপনি অফিসে কাম করলে আপনার দোস্ত প্রান্ত উথাল পাতাল শুরু করবো। রে দাদুর মন রাখতে অফিসে এসেছি, এবার আমার মনের কাজ শুরু।
চোখে যায় লাগে বেশ 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 যে দেখো এই গাছ তুচ্ছ কিছু লেট তুমি হলে রোমিও আমি জুলিয়েট কোথায় যেন তোমায় দেখেছি আপনার অযাচিত প্রশংসায় কোন লাভ হবে না, অন্য কোথাও চেষ্টা করে দেখুন, কাজ হতে পারে। নামটা বলুন। কাজ এখানেও হবে না? হবে না। হবে কি না সেটা সময় বলে দেবে। ঠিক আছে, আপনি সময়ের অপেক্ষা থাকুন, আমি আসি। হ্যালো, এক্সকিউজ মি, আপনাকে আপনার কোথায় যেন দেখেছি, কোনো কামে লাগলো না। কি হলো দোস্ত? তোদের আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই মেয়ে শুধু আমাকে ভালোবাসবেই না, ভালোবেসে পাগলের মতো আমার পিছু পিছু ছুটবে। আমিন, আসসালামু আলাইকুম। শুনুন, ইয়ে মানে ব্যাপার
আরে মিস, আরে আরে মিস, দাঁড়ান। এই শিকার করে যাও। আরে বাপ, তাড়াতাড়ি যাও। বেড়াতে গিয়েছিলাম সেদিন ঝড় বৃষ্টি রাতে আমার সাথে দেখা হয়েছিল। আমাকে কোথায় যেন দেখেছে বলে কথা জমাতে এসেছিল, আমি পাত্তা দেইনি। কাল কবরস্থানে দেখেছি, আমার দিকে তাকিয়েছিল। আজ আবার ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে সারা রাস্তা আমাকে ফলো করেছে। দরজাটা খুলুন। ওজি ওজি, আমার ঘরে এসে গেছে। আজ ওকে এমন শিক্ষা দেব যাতে আর কোনো মেয়ের পেছনে না ঘুরে। দরজাটা খুলুন প্লিজ। আরে কি করছিস? আপনার ব্যাগ। আমার ব্যাগ? হ্যাঁ, ভুল করে আপনার ব্যাগটা ফেলে রেখে আমার ব্যাগটা নিয়ে এসেছেন। এই নিন আপনার ব্যাগ। এবার আমার ব্যাগটা দিন। তার মানে আপনি আমাকে এতক্ষণ ফলো করেননি? কেন, আপনাকে ফলো করবো কেন? তাহলে কাল কবরস্থানে কেন গিয়েছিলেন? আমার বাবা মায়ের কবর জিয়ারত করার জন্য। সরি। ছি ছি, আপনি কেন সরি বলছেন? সরি তো বলবো আমি। বাবা তুমি কিছু মনে করো না, ও তোমাকে ঠিক বুঝতে পারেনি। সত্যি আমি খুব দুঃখিত। আরে না, এটা দুঃখিত হবার কি আছে? এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ব্যাগটা নিয়ে আসছি। কোথায় থাকো তুমি? বনানীতে। এই নিন আপনি ব্যাগ। চলি। সে কি বাবা, এক কাপ চা খেয়ে যাও। না আন্টি, অন্য কোনো দিন আপনার মেয়েকে ফলো করতে করতে বাসে চা খেয়ে যাও। আসি। এসো। ভালোবাসার প্রথম ধাপেই আমি সাকসেস। খুব সোজা, প্রেমের প্রথম স্টেপ হচ্ছে লজ্জা। ওর চোখে মুখে আমি লজ্জা দেখতে পেয়েছি। তাছাড়া আমি চলে আসার সময় মেয়েটা আমার দিকে অপলক তাকিয়েছিল। আর একবার দেখা হলেই মাইয়া আপনারা এসে কইব আমি তোমারে ভালোবাসি। অফকোর্স না স্যার, মাইয়া আইবো না। আমার মনে হয় আপনি বাজিতে হেরে যাবেন। আরে রাখ হারা, কোনো কাজেই আমি কখনো হারিনি। হিমালয় যদি আমার কাছে না আসে আমি হিমালয়ের কাছে চলে যাব। তাছাড়া মেয়েদের মন কি করে জয় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আরে আপনি? আমরা দুজন এত কাছাকাছি থাকি তবু কাউকে চিনি না, নামটাও জানি না। আমার নাম রাবিন, আপনার নাম? আমি অন্ধ। কেউ কি দয়া করে আমার রাস্তাটা পার করে দিবেন? অবশ্যই দেব। অন্ধকে রাস্তা দেখানোই তো আমার কাজ। ম্যাডাম এক মিনিট, চলুন আস্তে আস্তে চলুন ভাই। এবার আপনি যান ভাই। আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে আপনার নাম? আপনার নামটা বলুন প্লিজ। ম্যাডাম, ম্যাডাম লাইফ রিস্ক, চলতি নামটা বলে জীবনটা বাঁচান। রাগ করবেন না ম্যাডাম, রাগ করলে আপনাকে আরো সুন্দর লাগে। প্লিজ।
প্লিজ নামটা আরে আরে পড়ে যাবে তো হ্যাঁ পড়ে যাব দাদি এই মেয়ে নামটা বলছো না কেন দেখছো না ছেলেটা তোমার জন্য জীবন দিচ্ছে এই যুগে কেউ কাউকে এতটা ভালোবাসে না বল বলে দাও তোমার নামটা বলে দাও ম্যাডাম নামটা কইয়া ফেলান নইলে অ্যাক্সিডেন্ট করব আরে পড়ে যাবেন তো পড়লে পড়ব তবু নাম না জেনে যাব না প্লিজ নামটা বলুন নামটা বলে দাও বোন নামটা বলে দাও নাম বলে নাম বলে ম্যাডাম আপনি নেমে যান আপনি না নামলে ছেলেটা মারা যাবে ম্যাডাম প্লিজ নামটা বলুন হাসি সুন্দর নাম মোবাইল নাম্বারটা বলে দাও মা আমার স্বামী আমার পাগল ছিল নামের পর ফোন নাম্বার আর ফোনের পর বিয়ে প্লিজ ম্যাডাম নাম্বারটা দিন পাগলের সাথে পাগলামি করে পারবে না মা দিয়ে দাও নাম্বার ম্যাডাম প্লিজ নাম্বারটা দিন না প্লিজ পরে বলবো তুই ফোন রাখ তো আমার জরুরি ফোন আসবে হ্যালো কি ব্যাপার রিং না হতেই রিসিভ করলে আমার ফোনের অপেক্ষায় ছিলে তাই না কি সব আবলটা বলছেন আমি কেন আপনার ফোনে অপেক্ষায় থাকব আপনি কে আমি রাবিন বলছি ও আপনি তা বলুন কেন ফোন করেছেন কেন ফোন করেছি সেটা তুমি ভালো করেই জানো না জানি না কারণ আমি আপনার মতো পাগল না পাগল আগে ছিলাম না তোমাকে দেখার পর হয়েছে তাহলে এখন যান একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিশন নিন আমার মেন্টাল হসপিটাল তো তুমি তোমার মনে আমি অ্যাডমিশন পেতে চাই না বাবা আপনার মতো রোগীকে অ্যাডমিশন দেওয়া যাবে না দেখা যাবে চিকিৎসার বিল না দিয়ে পালিয়েছেন আরে না আমি কোনোদিনই পালাবো না তুমি এখন শুধু আমার মনে না আমার ঘরের চার দেয়ালেও স্থান করে নিয়েছো চারিদিকে শুধু তোমার ছবি আর ছবি আমার ছবি আমার ছবি আপনি কোথায় পেলেন মনের রঙে মাধুরী মিশিয়ে এঁকেছি তোমার ছবি বাহ কি সুন্দর তোমার ছবিগুলো এখন শুধু তোমার বলার অপেক্ষা কি বলবো যা এক প্রেমিকা যুগ যুগ ধরে তার প্রেমিককে বলে এসেছে কি বলে এসেছে খুব সিম্পল অথচ জীবনের সবচেয়ে মধুর কথা আমি তোমাকে ভালোবাসি না আমি বলবো না বলবে আমি জানি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো প্রথম দিন ফ্যান্টাসি কিংডমে যেখানে তোমার সাথে আমার দেখা হয়েছিল সেখানে এসে তুমি ভালোবাসার কথা বলবে না 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 হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমি বাজিতে জিতে গেছি আমার ভালোবাসার ফুলবাগানে তোমাকে স্বাগত আজ আর যাওয়া নয় আজ কাছে আসা মনের দুয়ার খুলে দেয়া যে কথা শোনার জন্য আমার মন প্রাণ আকুল হয়ে আছে সে ভালোবাসার কথাটা বলো হাসি জানো না মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না সব কথা মুখে বলা যায় না কিছু কথা আছে বুঝে নিতে হয়
বুঝতে গেলে ভুল হয়ে যেতে পারে, তাই তো তোমার মুখ থেকেই শুনতে চাই। ও হ্যাঁ, তোমাকে আজ আমি একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? টেক ইট, এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী আংটি। দেখি এই আংটি যে মেয়ের হাতে পরানো হবে সেই মেয়ে আমাদের বাড়ির বউ হবে। এবার বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি আমি তোমাকে ভালোবাসি রামি। আছো বলে আমি আছি ভালোবাসার কসম, থাকো তুমি থাকো কাছাকাছি শত জনম জনম। ভালোবাসার মহাকাব্য লিখে যাব আমরা দুজন।
জিতে জিতে গেছি। কি বললি? কাজ শেষ? কি কাজ? কিসের বাজি জিতেছ? ইয়ে মানে ভালোবাসার কাজ, যার জন্য এই কয়দিন লাইফ রিক্স রেখে পরিশ্রম করেছি। আর বাজি মানে ভালোবাসা জেতার জন্য নিজেই মনে বাজি ধরেছিলাম। ও তাই বলো। আংটি করে নিলে কেন? এই আংটি বিয়ের দিনই আমার দাদু আমার বউকে পরিয়ে দেবে। নো চিন্তা, টু ফুর্তি। এবার চলি, বাই বাই। শুনো, এটা আমার সারপ্রাইজ, চলি। ইয়েস! কই আমার বন্ধুগণ, কই? এবার ফটাফট চলে এসো। ইয়েস স্যার, আই এম হিয়ার। শুনেছো, ওই মেয়ে বলেছে আমি তোমাকে ভালোবাসি। আমি বাজি জিতে গেছি, এখন আমার বাজির টাকাটা আমাকে দিয়ে দাও। সেইটা না হয় দিতেছি, কিন্তু মাইয়াডা আপনি যেভাবে জড়ায় ধরলো, আবার চুমা খাইলো, তাতে মনে হয় সত্যি সত্যি মাইয়াডা আপনার ভালোবাসা বলে। সেটা একান্ত ওই মেয়েটার ব্যাপার, আমার নয়। বাই বাই। কিরে, সিম কার্ড ফেলে দিলি কেন? এই সিমের নাম্বারটা হাসি জানে, তাই ফেলে দিলাম। ওর সাথে সাথে এই সিমেরও আমার কোনো দরকার নেই। আমার এত কিছুর দরকার নেই, শুধু ছেলে ভালো এবং একটা ভালো চাকরি করলেই যথেষ্ট। ছেলে খুব ভালো চাকরি করে, সরকারি চাকরি, বেতনের চেয়ে উপরু বেশি, মাসে প্রায় 1,00,000 টাকার মতো পায়। 1,00,000 টাকা? ছেলের পোস্ট কি? অফিস সহকারী। বাহ, অফিস সহকারী হয়ে 1,00,000 টাকা মাসে পায়? এরকম শোনার ছেলে এখন কি বাইরে আছে? মানে পুলিশ সাহেবরা তাকে আদর আপ্যায়ন করে করে না? মানে সব সময় হুজুর হুজুর করতে করতে বেসামাল হয়ে যায়। তোর পছন্দ হয়েছে মা? আমার পছন্দ? হ্যাঁ মা, তোমার বিয়ের জন্য এই ছেলেটা। গেট আউট, বের হন, বের হন বলছি, বের হন। বুঝতে পারেননি? ওরকম উপযুক্ত ছেলেকে আপনার মেয়ের গলায় ঝুলিয়ে জাহান্নামে পাঠিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি আবার এদিকে আসেন, আপনাকে আমি মেরে দাঁড়াবো। মেরে দাঁড়াবে? বের হলেন নাকি? এখনই শুরু করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি এক্ষুনি যান। খুনি বাবা রে, কোন জায়গায় এসেছিল? যান বলছি। এ তুই কি করলি মা? এই ছেলে পছন্দ হয়নি, অন্য ছেলে দেখতে বলতাম। মা, তোমাকে আমার জন্য ছেলে দেখতে হবে না। দেখতে হবে না মানে? তুই কি বিয়ে করবি না? বিয়ে করবো না বলিনি, বলেছি ছেলে তোমাকে দেখতে হবে না। আমি আমার পাত্র দেখে রেখেছি। পাত্র দেখে রেখেছিস? কোন ছেলে? ওই যে সেদিন বাসা এসেছিল সেই ছেলে। ওই ছেলে কে জানো মা? এই শহরে বিখ্যাত ধনী খান আব্দুল গাফফার খান সাহেবের একমাত্র নাতি রাবিন। ওরে বাবা, ওরা তো বিরাট বড় লোক, তোর মতো একটা গরিবের মেয়েকে বউ করতে রাজি হবে? হবে না মা, হয়ে আছে। রাবিন আমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় তুই ভুল করেছিস, ওইসব বড় লোকের ছেলেরা মেয়েদের নিয়ে খেলা করে, ভালোবাসে না। এটা তোমার ভুল ধারণা মা, রাবিন সেরকম ছেলে না, অন্য সবার চেয়ে আলাদা। এত টাকা থাকার পরেও ওর মনে কোনো অহংকার নেই। তারপরেও? ঠিক আছে মা, আমি রাবিনকে গিয়ে বলবো ওর দাদুকে সঙ্গে করে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। এই জলদি চলো। Speed, bro!
পানি, আল্লাহ, পানি, পানি। মকবুল, যে জমি হিটলার রিয়েল এস্টেটের জন্য আমি নেব ঠিক করেছি, সেই জমি তুই দখল নিতে চাস? হিটলার ভাই, আমি 50 লক্ষ টাকা দিয়ে জমিতে বায়না করেছি। হিটলারের পছন্দ করা জমি দিয়ে বায়না করে মরণ কি রেজিস্ট্রি করেছিস? আমাকে মাফ করে দাও। সুন্দরকে ভালোবাসার মধ্যে কোনো অন্যায় নেই, সুন্দরকে যে কেউ ভালোবাসতে পারে। সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে কেন জানো? ভালোবাসার জন্য। সেই ভালোবাসার কথা কেউ তোমাকে বললে তাকে তুমি মারবে, সেটা অন্যায়, বুঝতে পেরেছো? তুই বলে আমাকে বিরুদ্ধে সাক্ষী দিবি? হ্যাঁ, আপনারা মুখ ভুলে মারছেন, আমি নিজে দেখছি। তোর জীবনের ভয় মেরে আসলাম? না, আপনারা আমার ভাইরে মারছেন, আপনাকে আমি ফাঁসিতে ঝুলামু। আমাকে যারা ফাঁসিতে ঝুলাইতে চায় তাকে আমরা কোমরে পাঠাই দিই। নিশ্চয়ই কারোর সাথে বাজে ধরে পানিতে ডুবেছিলি? না স্যার, আমার মনে হয় ম্যাডাম কাউকে মেরে পানিতে চুবিয়েছে। বোন, জীবনে তোর মুখে এত খুশি কোনোদিন দেখিনি, আজ দেখছি। বল আমার আদরের বোন, কেন তুই এত খুশি? না, বলবো না, আমার লজ্জা লাগে ভাইয়া। লজ্জা লাগে? ওর লজ্জা লাগে? ও আমার ভাইরা শোনেন আমাদের বোনের কথা, জুলি লজ্জা পায়। কিসের লজ্জা ম্যাডাম?
আমার একটা ছেলেকে খুব ভালো লেগেছে। তোর একটা ছেলেকে ভালো লেগেছে? আরে কে সেই ছেলে, জলদির নাম বল। ঠিকানা কি? কমান, ওয়ান টু থ্রি ফোর। আমি এক্ষুনি ওকে তোর কাছে উঠিয়ে নিয়ে আসছি, যাতে তোর মুখে খুশি চিরদিন লেগে থাকে। না ভাইয়া, তোমরা উঠাবে না, আমি ওকে আমার ভালোবাসার জাল দিয়ে ধরব। দেখা দি, তো মনে হয় ঘুম থেকে এখন উঠেই নি, আজ আর বোধহয় ডাকা হলো না। আমি এক সিন্ধু হৃদয় দেব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসি, রাবিনকে একটু ডেকে দেবেন? রাবিনকে আপনার কি দরকার? জি আমি বুঝতে পেরেছি, আপনি রাবিনের, না মানে আমি রাবিনের দাদু। দাদু, কাল থেকে রাবিনের মোবাইলটা বন্ধ পাচ্ছি, তাই মনে করলাম কোনো অসুখ হলো কি। না না না, ও কখনো অসুস্থ হয় না, অন্যকে অসুস্থ করে। আর মোবাইলের কথা বলছো, তোমাকে নাম্বার দিয়েছে বলেই ওই নাম্বারটা বদলে ফেলেছে। জি জি, রাবিনের কাজই এটা। প্রথমেই যে মেয়েটাকে দেখবে তাকে দেখে বলবে, তোমাকে কোথায় যেন দেখেছি। তারপর মেয়েটার সঙ্গে প্রেমের অভিনয় করবে, আর মেয়েটা সেই প্রেমের অভিনয় বুঝতে না পেরে যখন রাবিনকে ভালোবেসে ফেলবে, তখন সিম কার্ডটা ছুঁড়ে ফেলে দেবে। তুমিও তাদের দলেই পড়েছ। জি না, আমি তাদের চেয়ে একটু আলাদা দাদু। রাবিন আমাকে মন থেকে ভালোবাসে। আপনি রাবিনের রুমে গেলে দেখতে পাবেন, ওর মনের মাথারি মিশি ঘরের চার থেলে আমার ছবি বাঁধিয়ে রেখেছে। ওরে বাবা, তোমার ছবি বাঁধিয়ে রেখেছে মনের মাথুরি মিশি? হ্যাঁ, এসো আমার সঙ্গে, আমি তোমাকে মাথুরি দেখাচ্ছি, এসো। এই যে দেখো, ঠিক আছে, শোনো, আমার নাতি রাবিন কাউকে ভালোবাসে না, ও খেলতে ভালোবাসে, এটা কানামাজি ভোমু খেলা নয়, এ হচ্ছে ভালোবাসাবাসীর খেলা, সেই খেলা তোমার সাথেও খেলেছে। না না, ও আমার সাথে ভালোবাসা নিয়ে খেলা করতে পারে না। যে নাম্বারটা ও তোমাকে দিয়েছে সেই নাম্বারটা তুমি আর জীবনেও খোলা পাবে না, কারণ মেয়েদের সাথে সাথে রাবিন সিম কার্ডটা ওর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। It does not mean he's a bad boy. বলতে পারো it's one kind of hobby. যা হবার হয়েছে ওকে ভুলে যাও। না দাদু, সেটা সম্ভব নয়, কারণ আমি রাবিনের ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না, আর রাবিন আমার ভালোবাসা ছাড়া বাঁচবে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। It's okay. তোমার যদি বিশ্বাস না হয় তাহলে যাও ফ্যান্টাসি কিংডমে, ওখানে গেলে ওকে পাবে। আচ্ছা স্যার, ওই হাসির খবর কি? কোন হাসি?
সেই মায়ের লগে আপনি ভালোবাসাবাসে খেলা করছিলেন, পরে সম্পর্ক শেষ করে দিয়েছেন, সেই মায়াকে আপনার খোঁজ করে না? করলে করতে পারে, আই ডোন্ট নো। যার সাথে খেলা শেষ করি তাকে আর মনে রাখি না। ওকে তুই কেমন করে পটালি বলতো? প্রথমত কবরস্থানে কবর জয়রত করা দেখে ভালো মানুষ আসলো, এরপর ডিপার্টমেন্টাল স্টোরে টেকনিক করে ব্যাগ নিয়ে ভাওতা দিলাম, তারপর গাড়ির মধ্যে পাগলের মতো অ্যাক্টিং করে ওর নাম ও ফোন নাম্বার জানলাম, এরপর ফোনে ভালোবাসার এফএম রেডিও বাজালাম, অ্যাটলাস বাজার থেকে একটা 10 টাকা দিয়ে আংটি এনে ওর হাতে পরিয়ে দিলাম, বললাম এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী আংটি, দেখি এই আংটি যে মেয়ের হাতে পরানো হবে সেই মেয়ে আমাদের বাড়ির বউ হবে। ব্যাস মাইয়া কাই বলল আমি তোমাকে ভালোবাসি, বাজি জিতে গেলাম। নাও লুক ফর নেক্সট। দাদু আমাকে বলেছিল আমার নাতি সব মেয়ের সাথে খেলা করে, কাউকে ভালোবাসে না, তোমার সাথেও খেলা করেছে, কিন্তু আমি দাদুর কথা বিশ্বাস করিনি, এখন দেখলাম সব সত্যি। ইয়েস সব সত্যি, এখন খেলা শেষ, তুমি থাকো বেশ, বাড়ি যাও। হ্যাঁ যাব, তবে যাবার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি, যে ভালোবাসা নিয়ে তুমি খেলা করলে সে ভালোবাসা পাবার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে। ম্যাডাম রবীন্দ্র খান কখনো কাঁদবে না, কারণ রবীন্দ্র কখনো কাউকে রিয়েল ভালোবাসবে না, শুধু টাইম পাস করার জন্য প্রেম প্রেম খেলা খেলবে। কাঁদছিস কেন মা? তুমি ঠিকই বলেছিলে, ওই ছেলে ওই ছেলে আমাকে ভালোবাসে না, ও আমার সাথে খেলা করেছে। আমি জানতাম তেল আর জলে কোনোদিন মিশে না। আমি তোর কোনো কথা শুনবো না, খটকে বলে দিচ্ছি তোর জন্য একটা ভালো পাত্র দেখতে। তুই কাঁদিস না মা, কাঁদিস না। You love? I love you. আমার মনের কথা পড়তে পেরেছো? তোমার মনের কথা? ফুলে যা লেখা তা আমার মনের কথা। আচ্ছা, আই লাভ ইউ। ওয়াও, তোমার ভালোবাসার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে, ভবিষ্যতে আমি কাউকে পটাবার জন্য এই তরিকাটা ইস্তেমাল করব। তুমি খুশি হয়েছো? খুশি না, অবাক হয়েছি, এতদিন আমি মেয়ে পটিয়েছি, এখন দেখছি মেয়ে আমাকে পটাচ্ছে। রিয়েলি ইটস আ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। চলি শোনো। ইয়েস, তুমি তো তোমার মনের কথা কিছু বললে না। অবশ্যই বলবো, তবে এভাবে খোলা রাস্তায় দাঁড়িয়ে মনের কথা বলা যায় না, তোমার বাসায় গিয়ে তোমাকে মনের কথা বলে আসবো। আসি, বাই বাই বাই। ইয়েস
স্বপ্ন দেখছি না তো? না, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি ফুল ভালোবাসো, তাই তোমার জন্য আমার ফুলের শুভেচ্ছা নাও। আমি জানতাম তুমি আসবে। এবার মনের কথাটা বলো। আই লাভ
আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ। I love you. I love you. I love you. Julie. ও কোথায়? ও কেউ? ও মানে ও মানে ও সেই ভালোবাসার ছেলেটা? ভাইয়া তুই বলেছিলি আমাদের কিছু না বলতে, তাই আমরা কিছু বলিনি। কিন্তু তোর কল্পনায় যখন ও চলে এসেছে তখন আর দেরি করা ঠিক হবে না। তুই ওর নাম ঠিকানা বল, আমি বিয়ের কার্ড ছাপিয়ে ফেলি। বিয়ের কার্ড? না না, ওর মতামত তোর যখন পছন্দ তখন ওর আবার মতামত কি? আমরা তো তোর বিয়ের সব কেনাকাটা শুরু করে দিয়েছি ভাইজান, ওর শ্বশুর বাড়ির জন্য সব কেনাকাটা শেষ করে এলাম। তুই শুধু ঠিকানাটা বল, আমি পৌঁছে দিয়ে বলবো জামাই কাল তোমার বিয়ে, বর সেজে চলে আসবে। না ভাইয়া, তোমরা কিচ্ছু বলবে না, সব আমি বলবো। তাড়াতাড়ি ভালোবাসার কাজ হয় না, একটু সময় লাগবে। তোমরা ভেবো না আমি ওকে আবার করে নেবই। প্রেম হচ্ছে ইডিয়েটিক প্লে গেম অফ টু ইডিয়েটস, দুটো বোকা প্রেমিক প্রেমিকার বোকামির খেলা। আই ডোন্ট লাইক ইট। আরে লাইক করবি করবি, তোর মনে যখন প্রেম আসবে তখন সবকিছু তোর ভালো লাগবে। আমি শুনছি প্রেম কিয়া নেই জাতা হয়, প্রেম হো জাতা হয়। প্রেম স্বর্গ থেকে আসে, তোর মনেও একদিন আসবে। কখন চুপি চুপি একটা মেয়ে এসে তোর মনে বসবে তুই তখন টেরি পাবি না। আরে না না, কোন মেয়ে আমার জীবন। দোস্ত, মনে হচ্ছে সেই মেয়ে এসে গেছে। হায়, গ্ল্যাড টু মিট উইথ ইউ। কিছু বললেন? গ্ল্যাড টু মিট উইথ ইউ। সরি, গ্ল্যাড টু মিট উইথ ইউ। প্রথম দেখাতেই হাত মেলানো খুব তাড়াতাড়ি হয়ে যায়। Keep it for next time. But, what nonsense? দেখে চলতে পারেন না? চোখে কালো চশমা তাই দেখি না। ওহ, সুন্দর গালে আইসক্রিম লাগা গেছে। কারণ আমি পরিষ্কার করে দেই। অশুভ। আমি আপনার আইসক্রিম মুইসে উপকার করতে চাইলাম আর আপনি মানে মারলেন, এইটা কিন্তু ঠিক না। এটা শশালে পড়ছে।
জীব দিয়ে আইসক্রিম মোছার তোর অনেক শখ, মেমোচ ওর পায়ের মধ্যে আইসক্রিম পড়েছে, জীব দিয়ে চেটে নি। থাক, ওকে আর মুছতে হবে না, ছেড়ে দিন। আপনাকে আমি ধন্যবাদ দিতে পারলাম না বলে দুঃখিত, তবে গুন্ডা ভাড়া করে বাঁচিয়ে হিরো হবার এসব পুরনো চাল দিয়ে মেয়ের মন জয় করার দিন চলে গেছে। নাও থিঙ্ক ফর সামথিং নিউ, যদি বাংলাদেশি সিনেমা দেখে না পান, মাদ্রাজি সিনেমা দেখে শিখে নেবেন। আই লাইক ইট। এটা তো মাইয়া না, এটা তো ঝালমুড়ি। আপনি গোলামি বোকার, আর আপনি সর মেলে গেল। মনে হয় মাইয়াটা সামথিং ডিফারেন্ট। ইয়েস, শি ইজ সামথিং ডিফারেন্ট। রবীন্দ্র যাকে ভালোবেসে জীবন সঙ্গিনী বানাবে তাকে অবশ্যই সামথিং ডিফারেন্ট হতে হবে। আই লাইক ইট। এই বলেছে এখন এসব ছাড়, ঝামেলায় আর জড়াস নেই। ঝামেলা না দাদু, এই আমার জীবন, এই আমার মন, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। আপনি নাকি ওনার জীবন, ওনার মন। আজ তোর আশিক সাথে নাই, ও হন্তরে কে বাঁচাইব? আমার আশিক মানে ও যে তোদের ভাড়া করেছিল আমাকে ডিস্টার্ব করার জন্য। আরে না, ওই বেটা আমাকেও কি ভাড়া করব, আমরা তোরে চিনি না। শুনুন, ওই যে ওখানে একটা লাল শার্ট পরা রংবাজ আমাকে ডিস্টার্ব করছে। কি চটপটি বানা মা সাথে ডিস্টার্ব? ও রেস খাইছি, আপনার নাম্বারটা বলেন। 01711404040। ঠিক আছে ঠিক আছে। ওই কাইতে পড়। কি রমিও, এইখানে প্রেম করার জন্য আইসো? হ্যাঁ। আরে ভাই, আপনি জানেন কি করে? জানি জানি, আর অনেক কিছু জানি। 20 বছর পুলিশে চাকরি করতেছি, চেহারা দেখলে বুঝতে পারি। ওয়াও, আপনাকে দেখে সেলুট করতে ইচ্ছে করছে। আরে আমি যখন বিদেশে ছিলাম তখন সবাই বলতো আমাদের দেশের পুলিশ কাজের না, কিন্তু আপনাকে দেখলে সবার ধারণা পাল্টে যাবে। যাবে, আমার হাতের খাবার খেলে তোমারও ধারণা পাল্টে যাবে। খাওয়াবেন স্যার? না না, আপনার খাওয়ানোর দরকার নেই, আপনার মতো ট্যালেন্ট অফিসারকে আমি খাওয়াবো। চলুন সোনার গায়ে। সোনার গায়ে পরে খাবো, আগে তুমি শ্বশুর বাড়ির খাবার খায় নাও। শ্বশুর বাড়ি? না স্যার, সেই সৌভাগ্য হয়নি, এখনো ব্যাচেলার। শ্বশুর বাড়ির খাবার ভাগ্যে নেই। আছে। আরে আরে স্যার, এ আপনি কি করছেন? আমি খাবো, আমি আপনার কত প্রশংসা করলাম, আর আপনি কি না? কথা কম, তাহলে কি এখানে শুরু করো, চলো। আরে স্যার, আপনি ভুল করছেন। লোকে আমার নাম দিছে দারোগা হারভাঙ্গা মুরাদ খান, ময়রা সব শয়তানদের হার ভাঙ্গা দেই বলা এই টাইটেল আমি পাইছি। সরযত রোমিও, লাফাঙ্গা, মাস্তান, গুন্ডা, রংবা। আপনি সব আমাকে বলছেন? জি, এখন মাইরা তোমার শরীর থেকে ওই টাইটেল চিরতরে বাইর করে দেবো। আরে কি করছেন? আরে কি করছেন?
মেয়ে জাতিকে ডিস্টার্ব করার পুরস্কার। কি করছেন? আমি ভেবেছিলাম আপনি চালাক, এখন দেখছি আপনি ডাহা বোকা মিস্টার হারভাঙ্গা খান। কি বললি? আমি বোকা? সরি স্যার, বলতে বাধ্য হলাম, কারণ আপনি যা ভেবেছেন আমি সেরকম রংবাজ নই। আমি খান আব্দুল গফফর খানের নাতি রবিন খান। খান আব্দুল গফফর খান? কিন্তু ওই মায়েরা যে করলো। কোন মেয়েটা? এক্ষুনি আইব, আমি তোমার ধৈর্য হাজতে ঢুকানোর সময় অনেক ফোন করেছি। ওই যে আইসা পড়ছে, আসেন আসেন, দেখেন এই হলো সেই ছেলে। এই কাকে ধরে এনেছেন? রংবাজ যে আপনাকে ডিস্টার্ব করছিল। আরে না, আপনি ভুল করেছেন, উনি আমাকে বিরক্ত করেনি, ছেড়ে দিন ওনাকে। সরি। আই এম সো সরি। নো কোশ্চেন অফ সরি। আপনার জন্য থানা কেন? জেলের চার দেয়ালেও বন্দি থাকতে পারি। আমি সত্যি দুঃখিত, সেদিন আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, আর আমি আপনাকে ভুল বুঝেছি, আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করতে পারি এক শর্তে, আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে। আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? কি করব সেটা সামনাসামনি বলতে পারবো না, ফোনেই বলবো। কি দেবেন নাম্বারটা? মোবাইলটা দিন। আসি। ওয়াও দাদু, তুমি কোথায়? দাদু আমার লো প্রেশার মাথা ঘুরে, এতদিন মেয়ে মানুষকে নিয়ে ভালোবাসার খেলা খেলতে খেলতে এখন দাদুকে নিয়েও খেলা শুরু করেছি। আরে দাদু খেলা না, এবার আমি সত্যি একজনকে ভালোবেসে ফেলেছি, আফতার ফোন নাম্বারও পেয়ে গেছি। ফোন নাম্বার? হ্যাঁ, এখন তার সাথে আমি প্রাণ খুলে আমার মনের কথা বলবো। মানুষ কেন যে মোবাইলটা বন্ধ রাখে বুঝি? কেন বুঝিস না, তুই নিজেও তো মোবাইল বন্ধ রাখতিস, সিম কার্ড খুলে ফেলে দিতিস। এবার বোঝ, তোর মোবাইল বন্ধ পেয়ে ওদের কত কষ্ট হতো। আমার মনে হয় মেয়েটি তোকে নাম্বার দিয়ে সিম কার্ড ফেলে দিয়েছে। কেন ও সিম কার্ড ফেলে দেবে কেন? মনে হয় ও তোকে ভালোবাসে না। না দাদু, ও কথা বলো না, ও আমাকে ভালোবাসবে, ওর জন্মই হয়েছে আমার জন্য। তোর ভালোবাসার যখন এত বিশ্বাস তখন আর মোবাইল দিয়ে কি হবে? শোন, মন থেকে ডাক, দেখবি তোর ভালোবাসা তোর কাছে চলে আসবে। মন থেকে ডাকলে চলে আসবে? মন থেকে? ইয়া, চাঁদ তুমি সাক্ষী থেকো, হে বাতাস তুমি জেনে রেখো, হে পৃথিবী তুমি শুনে রাখো, আমি আমার ভালোবাসার প্রিয়াকে ডাকছি। আমার একটাই পৃথিবী, একটাই মন, একটাই ভালোবাসা, একটাই জীবন, আর একটা কথা, ভালোবাসবো খুশি তোমাকে সারা জীবন। খুশি, খুশি, তুমি কি আমার ভালোবাসার ডাক শুনতে পাচ্ছ? খুশি, খুশি, খুশি। তোমাকে কোথায় যেন দেখেছি, এখন বলেননি কেন? কারণ
এখন যাকে দেখার তাকে দেখে ফেলেছি। থ্যাংক ইউ। হ্যালো রবিন। তুমি অনেক কষ্টে তোমার গাড়ির নাম্বার নিয়ে ট্রাফিক অফিসে যোগাযোগ করে অফিসার ঠিকানা পেয়ে চলে এলাম। কি আনন্দে এখানে এসেছো? ভাইয়া, তোমার আর আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। বিয়ে? তোমার আর তোমার পরিবারের জন্য বিয়ের কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছে। বিয়ের কাপড়? হ্যাঁ, এটাতে আর ওটাতে তোমার কাপড় চোপড়, আর এই দুটোতে তোমার আত্মীয় স্বজনের। তোমার ভাইয়া কি তোমার মতোই পাগল? তুমি জোক করছো। যাক, আমি তাতে মাইন্ড করিনি, কারণ তুমি আমার ভাইয়াকে চেনো না। আমার ভাইয়া এই শহরের ডন, হিটলার। তার ভয় সবাই কাঁপে। তিনি আমাকে ভীষণ ভালোবাসেন, আমার জন্য করতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি যখন শুনলেন আমি তোমাকে ভালোবাসি, তখন আর দেরি করেননি, বিয়ে শপিং করতে শুরু করে দিয়েছে। ও হ্যাঁ, ভালো কথা, তোমার নাম ঠিকানা একটা কাগজে লিখে দাও, বিয়ের কার্ড ছাপাতে হবে তো। সেদিন রাস্তায় তোমাকে দেখে মনে করেছিলাম আধা পাগল, এখন মনে হচ্ছে তুমি পুরো পাগল, আর তোমার ভাইও পাগল। পাগলের জন্য এখানে কোনো জায়গা নেই, জলদি সবাই মিলে পাগলের হাসপাতালে অ্যাডমিশন নিয়ে নাও, ভালো হয়ে যাবে। এই এইসব আবর্জনা নিয়ে এখান থেকে ফটো, নইলে সব ডাস্টবিনে ফেলে দেবো। জি, যাও। যা বলছে তাই করো, এগুলো বাইরে নিয়ে যাও। ওকে ওকে ম্যাডাম। বুঝতে পেরেছি তুমি এত তাড়াতাড়ি মন স্থির করতে পারছো না। ঠিক আছে, আমি ভাইয়াকে ম্যানেজ করব, তোমাকে ভাবার জন্য আরো টাইম দিলাম, যত ইচ্ছে টাইম নাও। কিন্তু কিন্তু ভুলেও কখনো আমার ভালোবাসাকে আঘাত করো না, সহ্য করতে পারবো না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আরে আমি মরি আমার ভালোবাসা নিয়ে, আর উনি এসেছেন ওনার ভালোবাসার প্যান প্যানানি শোনাতে। শিলা লবণ লাগাইছো, কাছে আসা সামনে সামনে কাবাব বানাইছো।
চাই আমার কাটা শিলা লবণ লাগাইছো কাছে আইসা সামে সামে খাওয়া বানাইছো সর্বসাধারণকে জানানো যাইতেছে যে 3x2 ওয়ারির বাসিন্দা মিস খুশির সাথে স্যার আব্দুল গফফার খানের নাতি রবিন খানের গভীর প্রেম চলিতেছে বেটা পাগল নাকি মাইক দিয়ে ভালোবাসার কথা কয় সবকিছু ফাস্ট হয়ে গেছে আমাগো আমলের গোপনে চিঠি লইকা ভালোবাসার দিন ফুরায়া গেছে এইটা নতুন ইস্টাই ভাই সব এত দ্বারা এই মহল্লার সর্বসাধারণকে জানানো যাইতেছে যে 3x2 ওয়ারের বাসিন্দা সুতরাং আপনারা কেউ মিস খুশির প্রতি ভুল করিয়াও দৃষ্টি দেবেন না দিনে দিনে কত কি দেখুন অহন মাইকে ভালোবাসার কথা কয় পরে সিনেমা হলে ট্রেলার দিয়ে খুঁজ ছাগলে কিনা খায় পাগলে কিনা কয় এত দ্বারা এই মহল্লার সর্বসাধারণকে জানানো যাইতেছে যে 3x2 ওয়ারির বাসিন্দা মিস খুশির সাথে খান আব্দুল গফফার খানের একমাত্র নাতি রবিন খানের গভীর প্রেম চলিতেছে সুতরাং আপনারা কেউ মিস খুশির প্রতি ভুল করিয়াও দৃষ্টি দেবেন না আরে রে এসব কি করছো আমি ছাড়া কেউ যেন তোমাকে ভালোবাসতে না পারে তাই মাইকিং করে সবাইকে জানিয়ে দিলাম এতে আমার মান সম্মান নষ্ট হচ্ছে নো মিস ম্যাডাম ভালোবাসলে মান নষ্ট হয় না ওই যে পুলিশ পুলিশকে বল হাই সব একটি বিশেষ ঘোষণা এত দ্বারা এই মহল্লার ওই লোকটা আমার মান সম্মান নষ্ট করছে কি 3x2 মেয়ে জাতির মান সম্মান নষ্ট করছে আরে আমি খুশির সাথে খান আব্দুল গফফার খানের একমাত্র নাতি রবিন খানের গভীর প্রেম চলিতেছে সুতরাং
আপনারা কেউ মিস খুশির প্রতি ভুল করেও দৃষ্টি দেবেন না। না 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 না, পরে কিছু বলা যাবে না। তাহলে একটু পরে গিয়ে আবার আপনি বলবেন আরে ছেড়ে দেন, আমারে ফলস পজিশনে পড়তে হইব, আমি আর ঝামেলার মধ্যে নাই। চলে ভালোবাসার কথার বিজ্ঞাপনটা পেপার টিভিতে দিয়ে আসি, চলো। এইসব বিজ্ঞাপন দেবে না, আমি তোমাকে ভালোবাসি না। বাসো, তুমি আমাকে এক ঘন্টা সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেব তুমি আমাকে ভালোবাসো। এক ঘন্টা কেন, তোমাকে আমি এক মিনিট সময়ও দেব না। তার মানে তুমি আমাকে ভালোবাসো? না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে সময় দিতে ভয় পাচ্ছ কেন? ভয় না, তোমার উপর আমার রাগ হচ্ছে। আমাকে এক ঘন্টা সময় দাও, দেখবে তোমার সব রাগ পানি হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে আজ এক ঘন্টা সময় দেব, কিন্তু তার আগে তোমাকে মাইকিং বন্ধ করতে হবে। আরে তুমি আমার সাথে এক ঘন্টা থাকলে শহরের সব মাইকিং বন্ধ করে দেব। আরে তোর কি মাথা খারাপ হলো নাকি? তুই সময় দিস নি, আমি মোহনার ছেলেদের বলে দেব, শায়েস্তা করে দেবে। দাঁড়া, আজ সময়টা দেই, এরপর বিরক্ত করলে তখন ওদের বলিস। চলুন। হ্যাঁ চলো। কিছু লোক আছে নিজেকে ওভার স্মার্ট মনে করে, ভাবে মেয়েদের ভালোবাসা পাওয়া খুবই সহজ। নিশ্চয়ই তুমি আমার কথা বলছো। ছেলে খারাপ হলে কি হবে, বুদ্ধি আছে দেখছি। থ্যাংক ইউ, অস্বীকার করব না, ওভার স্মার্ট আগে ছিলাম, মেয়ে পটানোর একটা অসুখ ছিল, কিন্তু তোমাকে দেখার পর মনে এমন মেডিসিন পড়েছে যে সব অসুখ ভালো হয়ে গেছে। তাই কি? ফুল নেবেন স্যার? ফুল? ফুল নেন না স্যার, ভাবির জন্য ফুল নেন। ভাবি? আরে না না, তুমি ভুল করছো, ও ভাবি না, ও তোমার আপা। নেন না আপা, তাইলে আমি কিছু টাকা পামু, টাকা দিয়ে আমি ভাত খামু। নাও, তাহলে রাগ একটু কমবে। আহা, পুরোটাই নাও, নাও। এই নাও। কি মজা! ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দয়া করে ওকে দেখুন, প্লিজ প্লিজ ওকে দেখুন, যত টাকা লাগে ওকে ভালো করে দিন। আপনি অস্থির হবেন না, আমি দেখছি। ইঞ্জেকশন দিয়ে দিলাম, আর কোনো সমস্যা হবে না, এখন নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। এখন তোমার আর কোনো ভয় নেই, তুমি ভালো হয়ে গেছো। তোমার বাবা মা কোথায় থাকেন বলো, আমি তাদের খবর দিয়ে আনার ব্যবস্থা করছি। নাও এই টাকা কটা রাখো। এই কাঁদছো কেন, কি হয়েছে? আমার বাবা মা কেউ নাই, কাকুনের কোনো জায়গা নাই, এই পৃথিবীতে আমি একলা, আমার কেউ নাই। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না? আজ থেকে তুমি আমার এতিমখানায় থাকবে, ঠিক আছে? সরি, এক ঘন্টার বেশি লেগে গেল, আমি হেরে গেলাম। না, আপনি হারেননি, একটা মানুষ চিন্তা এক ঘন্টা কোনো সময় নয়। আমি আপনাকে আজ সারাটা দিন দিলাম। থ্যাংক ইউ, চলুন। হ্যাঁ চলুন। তুমি এলেই এখানকার সমস্ত এতিম বাচ্চাদের মধ্যে একটা প্রাণ ফিরে আসে বাবা। এই বাচ্চারাই আমার প্রাণ চাচা। এই নিন এই মাসের টাকা, আল্লাহ তোমার মঙ্গল করুন, তোমার দাদু এই অনাথ আশ্রমের জন্ম দিয়েছে, আর তুমি এটাকে
প্রাণ দিয়ে এসো বাবা। শমচা চাচা, আজ থেকে এই মেয়েটা তোমাদের সাথেই থাকবে। যাও। ঠিক আছে। তুমি কে? আমি উনি তোমাদের আপু, আমার বন্ধু। চলো সবাই খেতে বসো, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। চলো। মহারাজে তো অনেক খেয়েছি, আজ তোমার বন্ধুর হাতে খাবো, খাওয়াবে না বন্ধু? অবশ্যই, তোমরা সবাই বসো, আমি খাইয়ে দিচ্ছি। চলো। কেউ খাইয়ে দাও। আরে এদিক ওদিক দেখার কোনো দরকার নেই, ওই ছেলে আর তোকে কোনোদিন বিরক্ত করবে না, তোর টেনশন শেষ। কেন, ছেলেটার কিছু হয়েছে নাকি? হয়নি, তবে হবে। আমরা এলাকার মাস্তানদের পাঠিয়েছি ওকে সাইজ করার জন্য, এতক্ষণে বোধহয় মেরে রক্তাক্ত করে দিয়েছে। আরে এরাই তো আমাদের এলাকার মাস্তান। এসব ছিটকে ইঁদুর পাঠিয়েছিলে আমাকে মারতে? আরে বোকা, তুমি যদি আমাকে রক্তাক্ত দেখতে চাও তবে আমাকে বললেই হতো। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য রক্ত বইয়ে দেওয়া এমন কোনো কঠিন কাজ নয়। দেখো, এই দেখো রক্ত, আরো দেখবে, দেখো। আরে রক্ত তো কিছুই না, এই জীবন আমি তোমার জন্য দিয়ে দিতে পারি। তুমি আমার রক্ত চেয়েছ, আমি তোমাকে আমার লাশ উপহার দেব। হ্যাঁ, লাশ। ছেড়ে দাও আমাকে, তোমার ভালোবাসা না পেলে বেঁচে থাকার কোনো মূল্য নেই। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
এতদিনে তুমি আমার দাদু ভাইকে সুমতি দিয়েছো, ও যাকে ভালোবাসে সে জেমেই হোক, আমি তার সাথে ওর বিয়ে দেবো। হ্যালো খান, আব্দুল গফফার খান বলছি। সালাম আলাইকুম। রাবিনা আছে? আছে, কিন্তু দেয়া যাবে না। কেন? এই জন্যে, এখন যে কথা সব আমার সাথে হবে। আপনার সাথে? হ্যাঁ দাদু ভাই, আমার নাতি তোমাকে অনেক ভালোবাসে, তার সারা হৃদয় জুড়ে এখন শুধু তুমি। শুনেছি রাবিনকে তুমিও খুব ভালোবাসো, এখন ভালোবাসাবাসির কথা শেষ করে তোমাদের বিয়ের কথা বলতে চাই। আর বিয়ের কথা তো ছেলে মেয়ে তো হয় না, গার্জিয়ানে গার্জিয়ানে হয়। আমি আর দেরি করতে চাই না, আজ রাতেই বিয়ের কথা বলার জন্যে আমি রাবিনকে নিয়ে তোমাদের বাসায় আসছি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ, জলদি আসুন, রাখি। কি বললো বল, আরে চুপ করে আছিস কেন? দাদু বললো। আরে থামলি কেন, বল বোন বল। কত কষ্ট করে তোকে টেলিফোন নাম্বার এনে দিলাম। রাবিন কি বললো তাই বল। না না, রাবিন বলেনি, দাদু বলেছে। কি বলেছে? বিয়ের কথা বলতে আজ রাতে আমাদের বাসায় আসবে। এখন সব ঝামেলা শেষ। হ্যাঁ, এখন সব টেনশন শেষ। শিলা, সারা বাড়িঘর সুন্দর করে সাজাতে বলো, আজ আমার বোনের বিয়ের কথা হবে। আজ আমাদের সব কাজকর্ম বন্ধ থাকবে, কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে আমার লোকেরা খুন করবে না, এটা হিটলারের ঘোষণা। চলো দাদু, সব কিছু নামায়ও, চলো। এ দাদু খুশি? মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব পছন্দ, এই রকমই সুন্দর হবে আমি জানতাম। খুশি আমার দাদু বিয়ের কথা আলাপ করতে এসেছে। বিয়ের কথা? কার বিয়ের কথা? তোমাকে তো আমি ফোনে বলেছিলাম, রাতে এসে বিয়ের কথা বলবো। আমাকে ফোন করেছিলেন? কি বলছেন আপনি, আপনার নাতির মতো আপনারও কি মাথা খারাপ? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, বিয়ের কথা বলতে এসেছেন, কার সাথে,
কার বিয়ে? কেন? রাবিনের সাথে তোমার বিয়ে? অ্যাবসার্ড! ওর মতো একটা লাফাঙ্গা ছেলেকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। কৌশিক, কি হয়েছে তোমার? এনিথিং রং? আমাকে তুমি চিনতে পারছো না? আমি রাবিন, তোমার ভালোবাসা। শাট আপ মিস্টার রাবিন! তোমাকে আমি ঠিকই চিনতে পেরেছি মিস্টার রাবিন। ভালোবাসার মাঠে এক সুদক্ষ সেন্টার ফরওয়ার্ড, যে ভালোবাসার নাম করে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলে, আর গোল করা হয়ে গেলে আনন্দে সে মেয়েকে ডাস্টবিনে ছুড়ে ফেলে। ডু ইউ ফরগেট মিস্টার রবিন খান, তোমার মেয়েদের নিয়ে খেলা করার সেই সংলাপ তোমাকে কোথায় যেন দেখেছি। কিন্তু আমি তোমার সাথে কোনো খেলা করিনি। খুশি খুশি, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তোমার ভালোবাসা না পেলে, তোমার ভালোবাসা না পেলে আমি আমি বাঁচবো না খুশি। আমিও চাই আমার ভালোবাসা না পেয়ে তুমি মরে যাও, যেমন তোমার ভালোবাসা না পেয়ে মরে গিয়েছিল আমার বোন হাসি। লুক, দেখো এনাকে চিনতে পারো কিনা, আমার ও হাসির মা। আর দেখো এই ছবি আমার বোন হাসির। তোমার ভালোবাসা না পেয়ে আমার বোন হাসি লজ্জায় ঘৃণায় সুইসাইড করে মৃত্যুবরণ করেছিল। ছেঁকা খাওয়া মেয়েকে আমি বিয়ে করব না। তুই কেন দোস্ত? কেউ ওই মেয়েকে বিয়ে করবে না। এ বিয়ে হবে না, চলো সবাই। অত বড় চালাকে গিয়েছিল। হ্যাঁ রে, ভয় করুন, ভয় করে আমার মেয়েটাকে বাঁচান। এই কাণ্ড তো আমিও জানি না। মুখে তো বড় বড় কথা আর ভেতরে চি 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 চি। আমার স্বামী তো এখন সারাক্ষণ হাসির কথা বলে ঠেস মারে। তোমরা মেয়েরা কি জানা আছে? আপনাকে আমি 7 দিন সময় দিলাম, এই বাড়ি ছেড়ে এখানে অন্য কোথাও চলে যাবেন। বাজে কথা বলবেন না। বাজে কাজ করতে পারে না, আমি বলতে পারবো না। করি তোকে না করেছিল শুনিস রে, এখন মরণ ছাড়া কোনো উপায় নেই। তুমি কেন বলো না? দোষ তো করেছি আমি, করলে আমি মরবো। হাসি হাসি হাসি, আমি মার কাছে খবর পেয়ে হোস্টেল থেকে ছুটে আসি হাসপাতালে। তখন আমার বোন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। হাসি 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 হাসি, খুশি রে, আমি রাবিনকে অনেক ভালোবাসি। আমার শুধু কষ্ট একটাই, আমি রাবিনকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি, বোঝাতে পারিনি। রাবিন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হাসি হাসি, তারপর মার কাছে হাসির সব ঘটনা শুনলাম, হাসির ছবি বুকে নিয়ে শপথ করলাম ওর মৃত্যুর প্রতিশোধ নেব। তুমি শুধু আমার বোন হাসিকে খুন করনি, খুন করেছ আমাদের সংসারের সবার সুখকে। আমার বোনের মৃত্যুর পর থেকে আমি আমার মায়ের মুখে কোনোদিন হাসি দেখিনি, চোখে শুধু পানি ঝরেছে। আমি শপথ করেছি বোনের খুনের প্রতিশোধ নিয়ে মার মুখে আমি হাসি ফিরিয়ে দেব। তাই আগে সে বাড়ি বদলিয়ে মাকে নিয়ে এই বাড়িতে উঠলাম, যাতে তুমি কিছুই বুঝতে না পারো। বিশ্বাস করো খুশি, বিশ্বাস করো খুশি, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আমার বড় নির্দোষ ছিল, তবু তাকে মরতে হয়েছে। নাও ইউ গো অ্যান্ড কিল ইয়োরসেলফ, আই ডোন্ট কেয়ার। তোমার ইতিহাস বেমানের ইতিহাসের ডাস্টবিনে ফিনিশ হয়ে যাবে। গেট আউট অ্যান্ড গেট লস্ট। প্লিজ বি গুড। রাবিনকে তুমি বলো, আপনিও কোনো কথা বলবেন না,
আমার বোন আপনার কাছেও গিয়েছিল, তার ভালোবাসার কথা শুনে আপনি তো আপনার নাতিকে বোঝাতে পারতেন, বলতে পারতেন। তার কাছে যা খেলা তা অন্যের কাছে মৃত্যুর কারণ, বলেননি আপনি? কেন বলেননি? আমার বোন গরিব বলে, আপনারা বড় লোক বলে, আপনাদের কাছে গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই। তুমি ভুল করছো, গরিব বড় লোকের প্রশ্ন নয়। আসলে রাবিন এরকম খেলা করে বলেই আমি এটা সিরিয়াসলি নেইনি। মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। এটা গরিব বড় লোকেরই কথা, নইলে আপনি আমার বোনকে সেদিন ফিরিয়ে দিতে পারতেন না। আপনারা সেদিন আমার বোনকে ফিরিয়ে দিয়েছেন, আজ আমি আপনাদের ফিরিয়ে দিচ্ছি। চলে যান এখান থেকে, আমি আপনাদের ঘৃণা করি, ঘৃণা করি। এসো। তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করিস? এই বাড়িতে তোর কোন ছবি থাকবে না। দাদু, দাদু তুমি ফেলো না, দাদু 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 তুমি ফেলো না। তোর জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। খান আব্দুল গাফফার খানের সামনে আজ পর্যন্ত কেউ চোখ তুলে কথা বলেনি, আর ওই পুচকে মেয়ে আমার সামনে আগুন তুলে কথা বলেছে। আমি মাথা নিচু করে চলে এসেছি। ফেলে দে, ফেলে দে ছবি। এর সে হাজার গুণ সুন্দরী মেয়ের সাথে আমি তোর বিয়ে দেব। দাদু, আমি হাজার গুণ সুন্দরী মেয়ে চাই না। আমি আমি শুধু ওকে চাই দাদু, শুধু আমার খুশিকে। তোমার অপমানের জন্য তুমি আমাকে মারো, আমার সব রক্ত বের করে নাও, তবু আমার ভালোবাসাকে আঘাত করো না দাদু। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। ওকে তুমি ভুল বুঝো না, ওকে ছাড়া আমি বাঁচবো না দাদু, ওকে ছাড়া আমি বাঁচবো না দাদু, ওকে ছাড়া আমি বাঁচবো না। সোহেল একটু বাইরে গিয়ে দেখ। জি ভাইজান। কিরে, রাত শেষে ভোর হয়ে গেল, এখনই কেউ আসলো না। ভাইজান ফোন করছি, কেউ ধরছেও না, মনে হয় আসবে না। আমি যাই তুলে নিয়ে আসি। না না, তোমাকে যেতে হবে না, মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আমি যাই, এইসব ভালোবাসাবাসির ব্যাপার শক্ত হাতে নয়, নরম হাতে সামলাতে হয়। আমি ম্যাডামই যাই স্যার। ঠিক আছে যাও। আমি যাচ্ছি দাদু, খুশির ভুল ভাঙিয়ে আমি ওকে আমার করে নেব। আমি খুশিকে প্রমাণ করব আমি নির্দোষ। সে তো 100 বার। এবার হাতটা বেলে ধর। চলো। তুমি যেখানে সেখানেই তো আমি থাকবো, আমরা এসেছি আপনাদের নিতে। আমাদের নিতে? হ্যাঁ দাদু, আপনি না ফোনে বললেন বিয়ের কথা বলতে আমাদের বাসায় আসবেন। আমি ফোনে? ও, তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আপনি তো বললেন রাবিন আমাকে খুব ভালোবাসে, বিয়ের কথা বলতে বিকেলে আমাদের বাসায় আসবেন। আমরা তো সারা রাত জেগে আপনাদের অপেক্ষা ছিলাম। মনে হয় বাড়ি চিনতে ভুল করেছিলেন। না না, বাড়ি না, মানুষ চিনতে ভুল করেছি, রং নাম্বার হয়ে গেছে। রং নাম্বার? ইয়েস, রং নাম্বার।
অন্য কাউকে ভেবে তোমাকে বলেছে। এখন যাও। যাব, তবে তোমাদের নিয়ে যাব। ভাইয়ারা সব বসে আছে তোমাদের অপেক্ষায়। চলো রবিন। ও শাট আপ, তোমার ভাইরা সারা জীবন বসে থাকলেও আমরা যাব না। এবার দয়া করে তোমরা বের হও, আমি কাজে যাব। রবিন, রবিন, রবিন প্লিজ, তুমি না করো না। শাট আপ, পাগলামি করার জায়গা পাও না। গেট আউট। হাই, ম্যাডাম আপনাকে অপমান করছি। করবে, ওর রাইট আছে। আমি ওকে ভালোবাসি, সে আমাকে অপমান করবে, কিন্তু তোমরা কেউ কিচ্ছু বলতে পারবে না। সরি রবিন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমাকে অপমান করো, আরো অপমান করো, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু তুমি আমার ভালোবাসাকে অপমান করো না, তাহলে আমি সইতে পারবো না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা মানুষের মনে এত সহজে জাগে না, তার জন্য অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ত্যাগ করতে হয়। আমি সব করব, তবু তোমার ভালোবাসা আমি জয় করে নেব। তোমার ভালোবাসা আমি জয় করে নেবই। কি হয়েছে জুলি, তুই কাঁদছিস কেন? স্যার, ওই ছেলে আপনার বোনকে ভালোবাসে না। কেন ভালোবাসে না? আমার বোনের কি এমন কম আছে? আমি কোনো কথা শুনতে চাই না। আমার বোনের চোখের পানি শুকানোর আগে ওই ছেলেকে আমি এই বাড়িতে চাই। জি ভাইজান, যা ওই ছেলেকে যেখান থেকে পারিস নিয়ে আয়। যা। ঠিক আছে ভাইজান। চলো আমাদের সাথে। না, আমি যাব না, আমি খুশির কাছে যাব। আমার বোনের কাছে ছাড়া তুই আর কোথাও যেতে পারবি না। চল। খুশি
এত অপমানের পরও আবার কেন এসেছো? তোমার কি লজ্জা শরম নেই? যাকে ভালোবাসি তার কাছে লজ্জা শরম কিচ্ছু থাকে না। তুমি আমাকে ভালোবাসতে পারো কিন্তু আমি তোমাকে ভালোবাসিনি আর বাসবো না। তাতে কি, তুমি ভালোবাসো আর না বাসো আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আমার অজান্তে যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত করব। তাতেও কোনো লাভ হবে না। এই বুকটা শুকনো বালির চর, এখানে তোমার চোখের হাজার হাজার গ্যালন পানি ফেললে কোনো লাভ হবে না। খুশি খুশি শোনো, আমার কথা শোনো খুশি, আমার যাবার এখন কোনো জায়গা নেই, সব পথেই এখন তুমি, তাই এখন থেকে আমার দিন রাত সব তোমার বাড়ির সামনেই কাটবে। খুশি খুশি আমার কথা শোনো। কে কি হয়েছে? সেই ছেলেটা কোথায়? তাড়িয়ে দিয়েছি। চান বিরক্ত করিস না তো, বলছি আমি যাবো না। কেন যাইবেন না, কেন যাইবেন না? ওই একটা তিন টাকার মায়ের লেগে নিজের জীবন কেন দিবে? আমার ভালোবাসাকে নিয়ে কোনো খারাপ কথা বলবি না, চলে যা এখান থেকে, চলে যা। সরি স্যার, আমার মাফ করে দেন, আপনি খুশিটা এত ভালোবাসেন আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। কিরে তুই ভিজছিস কেন? তুই চলে যা। না, আমি আপনার জানা যাবো না, আপনি দোষ করলে আমিও করছি। আমরাই আপনার খেপাইয়া হাসিতে ভালোবাসার মাঝে ধরাইছিলাম, আপনি তার সাজা ভোগ করলে আমিও সাজা ভোগ করুম। আমি খুশির কাছে যাবো, ছেড়ে দাও আমাকে, খুশির কাছে যাবো, আমরা আছি তো।
মাইকিকে নিয়ে আসবোই না আমি যাব না ভালোবাসা নিয়ে যারা খেলা করে তাদের ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ভোগ করতে দিন শিক্ষা হয়ে যাবে তোমার সাথে ভালোবাসা নিয়ে ও কোনো খেলা করেনি আমার বোনের সাথে করেছে আর অনেকের সাথে খেলা করেছে জানি অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো যাকে সে সত্যি ভালোবাসলো তার জন্য আজ ও মরতে বসেছে ওর কোনো দোষ নেই সব দোষ আমার আপনার হ্যাঁ আমার ছোটবেলায় ওর বাপ মা মারা যাওয়ার পর সব রকম স্বাধীনতা আমি ওকে দিয়েছি কোনোদিন কোনো কাজে বাধা দেইনি কোনোদিন শাসন করিনি কোনোদিন বলিনি এটা খারাপ এটা করো না যদি মনে কষ্ট পায় ও যদি খারাপ হয়ে থাকে সেটা আমার জন্য হয়েছে শাস্তি যদি দিতে হয় আমাকে দাও ওকে দিও না আজ আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি ওর ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না আর কোনদিন কারোর লেগে কাঁদবে না সব সময় হাইসা খেলে বেড়াইছে আজ আপনার লেগে চলেন বোন জানো যা না মা আমি যাব না আমি কোনো বালের বাঁধ না যে চোখের পানিতে বাঁধ দেব আবার ভালো হয়ে সেই বাঁধ ভাঙা পানির তোরে ট্রেনের মতো ভেসে যাব শুনুন আপনার নাতির খারাপ যখন আপনি করেছেন তখন তাকে আপনি ভালো করুন আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না প্লিজ চলে যান আপনারা খুশির কাছে না গেলে আমি আরো অসুস্থ হয়ে যাবো সিস্টার আমার সুস্থতার একমাত্র ওষুধ হচ্ছে খুশি ওকে ছাড়া আমি বাঁচবো না আমাকে খুশি বিশ্বাস করো আমি তোমার সাথে কোনো খেলা করিনি আমি নির্দোষ খুশি খুশি আমি তোমাকে ভালোবাসি খুশি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না ক্লিয়ার এখন চলে যাও আমি বিশ্বাস করি না তুমি তোমার বোনের প্রতিশোধ দিতে মিথ্যে বলছো তুমি আমাকে সত্যি ভালোবাসো ছাড়ো আমাকে ছাড়ো খুশি খুশি দাঁড়াও হাত ছাড়ো খুশি হাত ছাড়ো আমার ছাড়ো না এইটা ভদ্রলোকের মহল্লা চলেন না আমি ছাড়বো না আমি ওকে ছেড়ে বাঁচবো না শালা মহল্লার মাইয়ার লগে ইত্রামি মাইরা আইস তোর ভালোবাসা বাইর করুক আমাকে মেরে ফেলো তবু আমি খুশির ভালোবাসা ছাড়া এখান থেকে যাবো না ছেলেটাকে মেরে ফেলবে তুই ওকে বাঁচা খুশি আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না আমি নির্দোষ খুশি আমি নির্দোষ আমার জন্য তোমার বোন মরেনি তোমার বোন মরেছে মহল্লার মানুষদের জন্য আমি নির্দোষ খুশি ও ঠিক বলেছে ওর জন্য মরেনি হাসি ওর কাছ থেকে দুঃখ পেয়ে
হাসি বিয়ে করে সংসার করতে চেয়েছিল, কিন্তু মানুষরা দেয়নি। ওরাই নানান কথা বলে ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। খুশি, আজ আমি প্রমাণ করে দেব আমি শুধু তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবেসে আমি মরতেও পারি। ওই মানুষটাই আজ আবার ওকে মারছে। যা মা ওকে বাঁচা, মৃত্যু দিয়ে মৃত্যুর প্রতিশোধ নিস নে, তাহলে তোকেও না পাওয়ার বেদনায় মরতে হবে। আমি মা হয়ে তোকে বলছি, ওই ছেলে সত্যি তোকে ভালোবাসে। যে তোর ভালোবাসার জন্য হাসি মুখে জীবন দিতে পারে, তার ভালোবাসাকে দূরে ঠেলে দিস নে, তাহলে তুই শান্তি পাবি না মা। যা ওকে বাঁচা। জিভ দিয়ে আইসক্রিম মোছার তোর অনেক শখ, নে মোছ। ওর পায়ের মধ্যে আইসক্রিম পড়েছে, জিভ দিয়ে চেটে নে। আই এম সো সরি। নো কোশ্চেন অফ সরি। আপনার জন্য থানা কেন, জেলের চার দেয়ালেও বন্দি থাকতে পারি। তুমি আমাকে এক ঘন্টা সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেব তুমি আমাকে ভালোবাসো। ডাক্তার সাহেব, দয়া করে ওকে দেখুন, যত টাকা লাগে ওকে ভালো করে দিন। আমার ভালোবাসাকে নিয়ে কোনো খারাপ কথা বলবি না। এই জীবন আমি তোমার জন্য দিয়ে দিতে পারি, তুমি আমার রক্ত চেয়েছ, আমি তোমাকে আমার লাশ উপহার দেব। তুই আমার চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবার জন্যে বোনের মৃত্যুর প্রতিশোধ দিতে চেয়েছিলি। এই দেখ আমার চোখে পানি নেই, আমি হাসছি হাসছি। জামা ওকে বাঁচা, ওকে বাঁচা। আমি তোমাকে ভালোবাসি। রবিন, আমি তোমাকে ভালোবাসি রবিন, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসি। বান্ধিয়া প্রেমেরই কারিগর, যদি না দেখি তোমারে আমার পহারা, আমার পহারান যায় জ্বলিয়া রে, আমার পহারান যায় জ্বলিয়া, আমার পহারান যায় জ্বলিয়া রে, আমার পহারান যায় জ্বলিয়া। আমার পহারা, আমার পহারা।
কাঁপে আসমান নদী জেগে ওঠে তুফানে যখনই দেখি আমি তোমারে ও জান তখনই কি যে হয় প্রাণে যে বুকে তোর জন্য ভালোবাসা নেই সে বুকে ঝাঁঝরা করে কুত্তার মতো মেরে ফেলবো কুত্তার মতো আমি আমার জীবনের চোখে বেশি ভালোবাসি আর তুমি তুমি ওকে মেরে ফেলতে চাও তোমরা আমার ভাই না তোমরা আমার দুশ্মন তোমরা আমার শত্রু কিন্তু কিন্তু তোর কষ্ট যে আমরা সহ্য করতে পারছি না আমার কষ্ট যদি তোমরা দূর করতে চাও তুমি যে আমার রামিন কেনে দাও আমি রামিনকে ছাড়া বাঁচবো না আমি রামিনকে ছাড়া বাঁচবো না ঠিক আছে তোর সুখের কথা ভেবে ছেলের কাছে গিয়ে আমি হাত পাতবো মনের জন্য হিটলার আর জীবনে প্রথমবার মানুষের কাছে মাথা নিচু করে ভিক্ষা চাইবে তবু তোর কষ্ট আমি দূর করে দেব আমি তোকে কথা দিচ্ছি ওকে আমি তোর কাছে নিয়ে আসবই ভাইয়া চলে সরি ভাইয়া সরি শুভ কাজে আমি আর দেরি করতে চাই না তুমি তোমার মাকে বলবে আমি কালি বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য তোমাদের বাড়িতে যাব আর দাদু ভাই তুই ওকে নিয়ে শপিং এ যা ওকে দাদু আমি এক্ষুনি যাচ্ছি আরে তাড়াতাড়ি চল আমার নাম হিটলার জুলির বড় ভাই আমি তুমি খুব ভাগ্যবান তোমাকে আমার বোন আমার চেয়ে বেশি ভালোবাসে আমি তোমাকে মারার কথা বলেছি বলে আমার বোন আমার এই গেলে বড় ভাইয়ের গেলে থাপ্পড় মেরেছে আমি রাগ করি কারণ আমার বোনের জন্য আমি কলিজা কেটে দিতে পারি আপনি নিশ্চয়ই ওর দাদু আমার নাম তো শুনেছেন কাজও কি করে জানেন সুতরাং বেশি কথা বলতে হবে না শোনেন আমার বোন জলির সাথে সামনে শুক্রবার আপনার নাতের বিয়ে দুই দিন বাকি ভাবছেন বাজারের কথা ওসব কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না সব বাজার আমি করে দেব জামাইয়ের বাজার তো করাই আছে বাকি সব আমার লোকেরা করে দেবে দরকার পড়লে বাজার উঠিয়ে এনে আপনার বাড়িতে বসিয়ে দেবে বিশ ভরি ওজনের চেন দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি Thank you.
অফিসার চেন আমি গ্রহণ করলাম। ২০ ভরি ওজনের চেন, যদিও লুটের টাকায় কেনা, তবুও দেখার মতো চেন এটা। আর এই দামি চেন না নেবার কোনো কারণই থাকতে পারে না। তবে সবকিছু সবার জন্য হয় না। লুটের টাকায় কেনা মাল কোনো ভদ্রলোকের সন্তানের গলায় মানায় না, মানায় কুকুরের গলায়। মানায় কুকুরকে গলায় শিকল দিয়ে আটকানো যায়, মানুষকে নয় মিস্টার। ২০ ভরি কেন, ১০০ ভরি ওজনের সোনার চেন দিয়েও রবিনকে আপনার বোনের গলায় ঝুলিয়ে দিতে পারবেন না। হিটলার, এই দেখ, এই আমার ভালোবাসা, খুশি। আমি ওকেই বিয়ে করব, আর সেই বিয়েতে তুই ও তোর বোন দাওয়াত খেতে আসিস। দাওয়াত খাব, তবে তোর বিয়ের না, তোর ৪০ দাওয়াত খাবো। যদি আমার বোনকে বিয়ে না করিস, তাহলে তোকে আর তোর ১৪ গোষ্ঠীকে জমের বাড়ি দাওয়াত খাওয়াবো। জমের বাড়ি পাঠানোর মালিক তুই না, ওইসব ধমকি এখানে না দিয়ে ওই খ্যাকশিয়ালদের গিয়ে দিস। বাঘের কলিজা নিয়ে চলি আমরা, বাঘের কলিজা। তোর ওই বাঘের কলিজা আমি ফুটা করে দেব, ফুটা। আমি আমার জীবনের চোখকে বেশি ভালোবাসি, আর তুমি তুমি ওকে মেরে ফেলতে চাও। শোন, তোকে আমি অনেক আগেই উপরে পাঠিয়ে দিতাম, খালি আমার বোনের মনে কষ্ট হবে দেখে এখনো তুই বেঁচে আছিস। আমার বোনকে ছাড়া অন্য কাউকে বিয়ের স্বপ্ন দেখিস না। ভাইয়া রবিন কোথায় বল? ভাইয়া রবিন কোথায়? চুপ করে আছো কেন? তুমি রবিনকে আনোনি? ম্যাডাম, তুমি চুপ করো, আমি ভাইয়ার কাছে জানতে চাচ্ছি। ভাইয়া রবিন কোথায়? আমার ভাই এই শহরের ডন, তার কথায় সবাই ওঠে বসে, আর সেই তুমি এই প্রিয় বোনের ভালোবাসাকে আনতে পারোনি। মিথ্যে, সব মিথ্যে, তোমার কোনো ক্ষমতা নেই। যে ভাই বোনের ভালোবাসাকে রক্ষা করতে পারে না, সে ভাইয়ের বোন হয় আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে কথা দিচ্ছি, আমি রবিনকে তোর কাছে এনে দেবই। চলে চলে চলে, ডাক্তার ডাক্তার। ওই খুশি বেঁচে থাকলে রবিন কোনোদিনই আমার বোনের হবে না। ওই খুশিকে শেষ করে দিতেই হবে, শেষ। রবিন,
চাপ তুই আমার বোনের ভালোবাসা তোকে আমি কিছু বলবো না ওকে নিয়ে যেতে দে ওকে আমি জবাই করব জবাই ভালোবাসা
লাশ করে পোস্টমর্টম করার জন্য নিয়ে যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুখে থাকিস, ভালো থাকিস দাদু। আমার পাহারা নে যায় দৌড়ে।